নমস্কার, আজকে আমরা স্ট্রবেরি চাষ নিয়ে জানবো। এটা উত্তরবঙ্গে আছি আমি আমার সফরে। তো এখানে একজন দাদা আমরা পেয়েছি যিনি স্ট্রবেরি চাষ করে এবং চারা সাপ্লাই দেন। তো এনার কাছ থেকে এই চাষের সম্ভাবনা জেনে নেবো, কেন স্ট্রবেরি চাষ করতে গেলে মানুষ ভুল করছে, কি ভুল হচ্ছে, মার্কেটে কেন ডিমান্ড থাকছে না, এবং কোথায় কোথায় ডিমান্ড আছে, কিভাবে চাষ করা যায়। তো দাদা নমস্কার, আপনাকে আবার ভিডিওতে স্বাগতম জানালাম। আমরা আগের কয়েকটা এপিসোডে দাদাকে পেয়েছি। আচ্ছা, স্ট্রবেরি চাষ নিয়ে আপনার কি ধারণা? স্ট্রবেরিটা, এটা তো মানে বাজারের ভালো চাহিদা আছে, কিন্তু প্রথম হচ্ছে এর যে জাত, এটা খেতে কিরকম বা সেটা ফলটা থাকে কিনা, ওকে, এটা প্রথম দরকার, মানে জাত নির্বাচনটা প্রধান বিষয়। হ্যাঁ হ্যাঁ, ওকে। এখন হচ্ছে যেটা আমার যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা, সেটা হচ্ছে সুইট চার্লি যে ভ্যারাইটিটা, এটা আমাদের এই শীত, আমাদের এখানে তো এখন শীত ভালোই পড়ে, মানে ওয়েস্ট বেঙ্গলের জন্য সুইট চাইলি ভ্যারাইটিটা আমাদের উত্তরবঙ্গের জন্য পপুলার, জন্য কুচবিহার, দার্জিলিং, কালিম্পং, আমাদের এই সেক্টর জন্য, দুয়ার এলাকার জন্য। আমি এখানে নিজে করেছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি। এখন সিজনের শুরু, শীত পড়ছে, এটা অক্টোবর মাস। তো এখন এরপর চারাটা লাগানো হবে, তো আপনি আগের বিগত দু তিন বছর আমি, হ্যাঁ আমি বিগত বছর আমি এই প্লাস্টিকের যে এই যে কেরি ব্যাগ বা আপনার এমনি পটিং ব্যাগ বলা যায়, এর মধ্যে আমি মোটামুটি 300 পিসের মতন করেছিলাম। ওকে, সেটা আমি, আপনার থেকে চারা নিয়ে কেউ কি জমিতে করেছে? চারা বলতে আমি নিজে এই প্যাকেট সহ আমি অনেককে দিয়েছি, যারা বাড়িতে নিজেরা করার জন্য নিয়েছিল 8টা 10টা 15টা করে, এবং একজন এক কাটা জায়গার মধ্যে মাটিতে লাগিয়েছিল, ভালো ফল। কি রেজাল্ট, মানে ফল কি, চাষিরা কি বলছে, ফিডব্যাক কি? ফিডব্যাক বলতে প্রথম এটা অনেকেই শখের বসে নেয়, কিন্তু পরিচর্যা ঠিক মতো করতে পারে। হ্যাঁ, এখন যেরকম ইউটিউবে অন্যান্য জায়গায় দেখা যায় যে প্রচুর ফলন, মানে একদম করলেই 4 গুণ ইনকাম, এই সমস্ত জিনিসগুলি আমার মনে হয় একটু কন্ট্রোল করা দরকার, মানে লোভ করা চলবে না, ফলন হয় তার গাছ যেমন ফলন দেয়, যে যেমন পরিচর্যা করবে, ম্যানেজমেন্টটাই এখানে মেন জিনিস। এখন একটা গাছ ভালো করে লাগালে সেটা ওয়েদার, প্রত্যেক বছর তো ওয়েদার একরকম থাকে না, সেটার উপর ডিপেন্ড হয়, তো ওর জন্য মানে প্লাস মাইনাস বা নেগেটিভ পজিটিভ দুটো ভেবেই চাষ করতে হবে। এখন আমি বললাম যে 2 কিলো প্রোডাকশন হবে, কেউ লাগানোর পরে হলো ওনার 1/2 কিলো, ওর জন্য তো আমার তথ্যটা মিথ্যে না, কিন্তু ওনার তথ্যটা, উনি যে বলেন আমার এটা লাভ হলো না, 1/2 কিলো হলো, ওনারটাও তো সত্যি না। অ্যাকচুয়ালি গাছে কটা ফল ধরে, মানে আপনি যদি দেখেন? আমি যেটা আমার নিজের এখানে, যেটা আমি এখানে বনডাস দিয়েছি এবং ছাই দিয়েছি এবং ভার্মিকম্পোস্ট দিয়েছি, দিয়ে আমি অ্যাভারেজ এই এরকম পটে আমি মোটামুটি 1.5 কিলোর মতন আমি উপরে প্রোডাকশন পেয়েছি। মানে একটা পটে তিনটে গাছ আছে? হ্যাঁ, তিনটা না, ওটার মধ্যে একটাই ছিল, ওখান থেকে কিছুটা বেরিয়েছে, ওকে, বাল্ব হয়ে, হ্যাঁ হ্যাঁ, সেগুলি থেকে কোনো ফল হয়নি, ও কোনোটাকে আমি কেটে অন্য জায়গায় চারা করিয়েছি, কিন্তু আমার একটা করে আমি রেখেছি ওখান থেকে। 1.5 কিলো মানে আমি তো অ্যাকুরেট ওইভাবে মাপিনি, কিন্তু 1 থেকে 1.5 কিলো পর্যন্ত অ্যাভারেজ এসছে, কারণ অনেকটা আমার নিজের বাড়িতে খেয়ে ফেলেছি, হ্যাঁ, তারপর কাউকে দিয়েছি, সেটা আমি মেপে দেখিনি, কিন্তু অ্যাভারেজ আমি 1.5 কিলো পরিমাণ তো এসছে, এটা আমি কনফার্ম বলতে পারি, এর থেকে বেশি হতে পারে। তো আপনি এই চাষটাকে, অনেকেই চাষ করছে, ভালো লাভবান হচ্ছে, সব কিছু হচ্ছে, ফিউচারে মার্কেট নিয়ে কি দেখছেন, যে স্ট্রবেরি চাষে কি মার্কেট? আমাদের শিলিগুড়ি একদম কাছে, তো এটা সাধারণত বড় মেট্রোপলিটন শহরে ডিমান্ড আছে, আমাদের একদম গ্রামেগঞ্জের মানুষজন এটাকে খেতে খুব একটা পছন্দ করে না, আমি যা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। যেমন ড্রাগনটাও এই 400 টাকা 500 টাকা কিলো, আমাদের গ্রামেগঞ্জের লোক এগুলি খুব একটা খায় না। হ্যাঁ, তো যাদের শহরের মানুষ, স্বাস্থ্য নিয়ে সচেতন বা যাদের পয়সা আছে, একটু টাকা পয়সা একটু ভালো পরিমাণে আছে, ওনারাই এত কস্টলি জিনিসটা খেতে পারে। হ্যাঁ, তো এখন আমরা যে খেতে পারবো না সেটা না, আমরা বাড়িতে যদি লাগাই তাহলে আমরা বিনা পয়সায় খেতে পারবো বা অল্প টাকা খরচা করে নিজের জন্য খেতে পারবো। কিন্তু আপনি যেটা বলছেন যে আমরা শখের বসে বাড়িতে লাগিয়ে খেতে পারি, কিন্তু যদি ব্যবসা করতে চাই আমাদেরকে বড় বড় শহরের মার্কেটগুলো ধরতে হবে, এবং শহরের অনেক মিডলম্যানরা আছে এখানে, আমরা আমাদের এখান থেকে যেরকম স্ট্রবেরিটা কি মানে এটাকে যদি সংরক্ষণ বা সংরক্ষণ বলা যাবে না, মানে প্যাকেজিংটা ঠিকঠাক করতে হবে, এর কোন সময়টা রাইপেনিং মানে টেকে যাচ্ছে, এবং এর মালচিং ঠিকঠাক করতে হবে, নাহলে ফাঙ্গাস লেগে যায়, ফাঙ্গিসাইডটা স্প্রে করতে হবে, এবং ইউরিয়া বা অন্যান্য যে সমস্ত রাসায়নিক জিনিসগুলি সার যত অ্যাপ্লাই করা যাবে, এই ফলনটা মানে এর পচে যাওয়া মানে ফলন ভালো হবে, কিন্তু পচে যাবে, মানে 2 দিনের মধ্যে সেলফ লাইফটা থাকবে। হ্যাঁ,
এটা যদি জৈবভাবে অর্গানিকভাবে করা হয়, ভার্মি কম্পোস্ট, গোবর সার, বনডাস্ট এবং ছাই এই সমস্ত দিয়ে যদি আমরা ধানের চিটে এগুলি দিয়ে যদি আমরা করি এটাকে, তাহলে ফলন হয়তো কিছুটা কম আসবে, কিন্তু এই ফলটা খেতে ভালো হয়, সুস্বাদু, এবং সেটা মানে আপনার চার দিন পাঁচ দিন যদি ঠিকভাবে প্যাকেজ করে পাঠানো হয়, যদি আঘাত না লাগে, তাহলে সেটা কিন্তু মার্কেটে থাকে এবং রেখে খাওয়া যায়। আর যেগুলি অন্যান্য যেগুলি চালানি আমরা বলি বা একদম বড় বড় ফার্মে যেগুলি রাসায়নিক ইউরিয়া বা অন্যান্য রাসায়নিক সার ইউজ করা হয়, সেগুলি কিন্তু খুব দ্রুত পচে যায় এবং তার স্বাদও অত থাকে না। তো সবাইকে ধন্যবাদ, দাদার কাছে আমাদের ভিডিওটির ঠিকানা লাস্টে দিয়ে দেবো, ওনার কাছে চারা পাওয়া যায়, উনি চারা সাপ্লাই করেন। তো যেটা বলা স্ট্রবেরি চাষের সম্ভাবনা আছে এবং করতে পারেন আপনারা, যদি জৈব পদ্ধতিতে করেন তাহলে কোয়ালিটি এবং টেস্ট দুটো ভালোভাবে মেনটেন করা যায়। তো অনেক ধন্যবাদ পরামর্শ দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ।